আমরা এখন সিলেট শ্রীমঙ্গল মধ্যবীর বাজার মাধবপুর লেক থেকে সিলেট সদর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। মূলত আমাদের গন্তব্য ছিল শ্রীমঙ্গলের সবগুলো স্পট ঘুরে দেখব, কিন্তু কেমন যেন রোদের তীব্রতায় ভালো লাগছিল না, তাই আমরা প্ল্যান বিতে মুভ করি। আর প্ল্যান বিটি ছিল হচ্ছে সিলেটের অদূরে অবস্থিত জোস একটা জায়গা ভোলাগঞ্জ, আর এখানে সাদা পাথর রয়েছে, পানি বহমান, তাই আমরা আর লোভ সহ্য করতে না পেরে এখনই রওনা দিয়ে দিলাম। আল্লাহ ভরসা, আশা করি সকলেই সাথে থাকবেন। এখানে অনেক পর্যটক, যেহেতু পর্যটন এরিয়া সেহেতু পর্যটক থাকবে, এটাই স্বাভাবিক। আর মূলত দুপুরবেলা এখানে পারফেক্ট টাইম না ঘোরার জন্য। আর যেহেতু আমাদের প্ল্যানটি ছিল আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখব, তাই এখানে দুপুরবেলায় মুভ করতে হয়েছিল। তোমার কি লাইসেন্স আছে? রাস্তার মধ্যে চলে আসছ? অবুজ প্রাণীগুলা কেন যে আমার বাইকের সামনেই চলে আসে, আল্লাহ মাফ করো। এই এরিয়াটা অনেক সুন্দর। আচ্ছা বন্ধুরা, যাই হোক, দেখা হচ্ছে মেইন রোডে। আসার সময়ের বন্ধুরা, যদি আসার সময়ের ছোট একটা স্টোরি শেয়ার করি বন্ধুরা, আসলে আমরা রাতে রওনা দিয়েছিলাম হচ্ছে অলমোস্ট 8টা বাজে। তারপর আমরা অনেক বিরতি, চায়ের বিরতি দেওয়ার জন্য আমাদের অলমোস্ট 4 ঘন্টা সময় লেগে গেছিল। আর সময় লাগাটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ সিলেটের রাস্তা, এই হাইওয়েটা হচ্ছে এক লেনের হাইওয়ে। রাস্তার ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, সিলেটের এই রাস্তায় কেউ বাইক নিয়ে আসার দুঃসাহস দেখায় না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণটা এক ল্যান্ডের হাইওয়ে। এই রাস্তায় বাস ট্রাকগুলো খুবই ব্যাপকভাবে চলাচল করে, বাসগুলো তো বাইকদের কোনো যানবাহনই মনে করে না। বাইকের মধ্যে যে কেউ আছেন আর এটা যে একটা গাড়ি, হাইওয়েতে চলার মতো একটা গাড়ি, সেটা তারা আসলে ভুলেই যায় হাইওয়েতে, আর বিশেষ করে এক ল্যান্ডের হাইওয়েতে। যখন পেছন থেকে দেখি, লুকিং গ্লাসে খেয়াল করি যখন, যে পেছন থেকে কোনো একটা গাড়ি ডিপার দিছে। ডিপার দেওয়া মানে হচ্ছে আপনার 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনার সাইডে চলে যেতে হবে, নাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ বাসগুলো এত ব্যাপকভাবে চলাচল করে, পেছনে একটা ডিপার যদি আপনি খেয়াল করেন, একটা ডিপার খেয়াল করার মানে হচ্ছে আপনি সাইডে যদি না যান, তাহলে আপনাকে এমনভাবে আপনার পাশ দিয়ে ওভারটেকিংটা করবে যেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আপনার জন্য। তাই জন্য অনেক সময় মানে আমাদের যেহেতু এক ল্যান্ডের হাইওয়ে, যেদিক দিয়ে হচ্ছে যাত্রী চলাচল করে, হেঁটে চলাচল করে পথযাত্রী, সেই রাস্তাটুকু আমাদের নামতে বাধ্য হয়েছে, কিছু করার ছিল না। ওই সময় দুর্ঘটনার কবল থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই সেফ জোনে থাকতে হবে। আরেকটা বিষয় বন্ধুরা, যারা মূলত সিলেটে আসবেন বাইক নিয়ে, অবশ্যই অবশ্যই অনেক সেফলি বাইক ড্রাইভ করবেন, আর যদি সেফটি গার্ড থাকে আলহামদুলিল্লাহ, সেফটি গার্ডে আপনাকে অনেকটুকু সুরক্ষিত রাখবে।
সেফটি গার্ড মানে হচ্ছে বড় কোনো দুর্ঘটনা থেকে যে আপনি বাঁচবেন, ব্যাপারটা এরকম না। ছোটোখাটো কোনো দুর্ঘটনা যদি হয় সেক্ষেত্রে আপনাকে সেফটি গার্ডে অনেক সাহায্য করবে। যাক বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সুতরাং আমাদের গন্তব্য অবশ্যই কোনো একটা জায়গাকে কেন্দ্র করে, অবশ্যই রেস করা না। কোনো বাসের সাথে, ট্রাকের সাথে আপনি রেস করবেন বা আপনার সাথে যারা আসছে ফ্রেন্ডস বা কলিগস তাদের সাথে যে আপনি রেস করবেন, ব্যাপারটা এরকম না। অবশ্যই সেফলি বাইক ড্রাইভ করবেন। যাই হোক বন্ধুরা, আমাদের গন্তব্য বহুদূর, ইনশাআল্লাহ সাথেই থাকবেন। আশা করি ভালো কিছু দেখাতে পারবো আপনাদের।